পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে আজকে আমরা আলোচনা করব কবি শঙ্খ ঘোষের লেখা একলা কবিতাটি সম্পর্কে কবিতার আলোচনার পূর্বে আমরা একটু কবি পরিচিতি সম্পর্কে জেনে নিই কবির জন্ম হয় উনিশশো সালে তিনি একজন বিশিষ্ট প্রাবন্ধিক এবং অধ্যাপক তার জন্ম হয়েছিল বাংলাদেশের চাঁদপুরে দিনগুলি রাতগুলি এই কাব্যগ্রন্থ দিয়ে কিন্তু তার কবিতা লেখার সূত্রপাত তার লেখা বিখ্যাত সমস্ত কাব্য কবিতার মধ্যে অন্যতম হলো নিহিত পাতাল ছায়া বাবরের প্রার্থনা দাঁড়ের শব্দ ছোটদের জন্য তিনি বিভিন্ন কবিতা রচনা করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শহর পথের ধুলো অল্প বয়স কল্প বয়স শব্দ নিয়ে খেলা সুপুরি বনের শাড়ি ছোট্ট একটা স্কুল ইত্যাদি আমাদের পাঠ্য কবিতাটি তার আমায় তুমি লক্ষ্মী বলো কবিতার বই থেকে নেওয়া হয়েছে এবারে আমরা কবিতা আলোচনা চলে যাব কবিতাটির নাম কবি কি দিয়েছেন কবিতার নাম তিনি দিয়েছেন একলা একলা অর্থাৎ কি যে যখন কেউ কেউ একাকি থাকে তাহলে সেই তার একাকি থাকা অবস্থাটাকে আমরা কি বলবো একলা তো এখানে একটি বালকের কথা বলা হচ্ছে সে বালক যখন একলা থাকছে যখন সে ঘরের মধ্যে একা থাকছে তখন কিন্তু তার সে শারীরিকভাবে ঘরের মধ্যে আবদ্ধ থাকলেও তার মন কিন্তু ঘরের মধ্যে আবদ্ধ থাকেনি সে কিন্তু তার মানসিক চিন্তার জগতে বিভিন্ন স্থানে ঘুরে বেরিয়েছে এবং সেই ঘুরে বেড়ানোর মধ্য দিয়ে কিন্তু সে এক অনাবিল আনন্দ উপভোগ করেছে তার সেই আনন্দের কথায় অর্থাৎ তার ঘরে বন্দী থাকা অবস্থায় বাইরের প্রকৃতিকে উপলব্ধি করা তার মানুষ পটে সেই চিত্রই কিন্তু কবি তার একলা কবিতার মধ্যে তুলে ধরেছেন তাহলে আমরা কবিতাটা একটু দেখে নিই যে তিনি কি বলতে চেয়েছেন তিনি বলেছেন আমি যখন একলা থাকি তখন কি আর একলা থাকি জানো তখন সঙ্গে থাকে কারা অর্থাৎ যখন কোনো শিশু একলা থাকছে তখন কিন্তু সে একাকি থাকছে না তার সাথে কিন্তু আরও অন্যান্য কাল্পনিক বিষয়গুলো চলে আসছে অর্থাৎ সে কিন্তু তার চিন্তা জগতে এক নতুন ছবি অঙ্কন করে চলেছে প্রতিনিয়ত কি জানতে পারছি কবিতা পড়ে আমরা থাকে সবুজ গাছপালা আর তার ভিতরে চলে যাওয়ার পথ থাকে ঠিক যদি সারা অর্থাৎ এখানে কবিতা কথক সে কিন্তু এক বন্য প্রকৃতির কথা কল্পনা করেছে অর্থাৎ সে যখন ঘরে একাকি রয়েছে তখন কিন্তু সে এক বনের প্রকৃতির মধ্যে যেন তার মানুষ পরিভ্রমণে চলে গিয়েছে একটা আছে কাঠবিড়ালি আমার দিকে তাকায় খালি এদিক ওদিক টানতে থাকে আমায় তাহলে সেই বনের কাঠবিড়ালি যেন তাকে এদিক ওদিক সময় নিয়ে যেতে চায় যেই না তাকে ধরতে যাব ভুলিয়ে দেয় সব হিসাব ও ছুট দেয় আর কেই বা তখন থামায় অর্থাৎ সেই কাঠবিড়ালিকে বিড়ালিকে কিন্তু কবিতার কথক সে কিন্তু ধরতে পারে না যখনই তাকে ধরতে চায় তখনই কিন্তু সে তার থেকে ছুটে পালিয়ে যায় সেই ছুটে ছুট লাগাই জোরে এই মাটিতে এই পাথরে কদ্দূরে কেউ জানতে পারে না তা অর্থাৎ এই যে ছুটে চলা এই আনন্দের চলার মধ্যে কিন্তু কোনো সীমা পরিসীমা নেই মস্ত আশীর্বাদের মতো মাথার ওপর ইতস্তত গাছের থেকে ঝরতে থাকে পাতা তাহলে সেই বন্য প্রকৃতিতে গাছেদের ঘেরা এক পরিবেশে যখন কতক ছুটে বেড়ান তখন সে গাছের পাতা তার মাথার মধ্যে যেন আশীর্বাদের মতনই নেমে আসে অর্থাৎ বন্য প্রকৃতির মধ্যে কিন্তু তিনি এক অনাবিল আনন্দ উপভোগ করেন তখন আমি নই থাকি না আর দুঃখ কোনোই শাল বনে বা তালসুপরির বনে অর্থাৎ তিনি যখন ঘরের মধ্যে আবদ্ধ রয়েছেন সেই আবদ্ধ থাকা অবস্থায় তিনি কিন্তু তার চিন্তা জগতের মধ্যে এক বনের পরিবেশে চলেছেন সেই বনে সেখানে কিন্তু যে শাল বন বা তালসুপুরের বন সেখানে কিন্তু তার মনে আর কোনো দুঃখ থাকে না কারণ তিনি সেখানে এক না একলা থাকেন না বা সেই কবিতা কত কিন্তু সেখানে একলা থাকে না সেখানে তার সাথে বনের প্রকৃতির যাবতীয় সৌন্দর্য কিন্তু তার সাথেই থাকে সেখানে গাছেদের মেলা থাকে সেখানে কাঠ থাকে এবং বন্য প্রকৃতি তাকে আনন্দ মুখর করে রাখে ঘরবার সব এক হয়ে যায় চুপ থাকাটাও বাজনা বাজায় তখন আমার একলা মনের কোণে অর্থাৎ একাকী কথক যখন ঘরের মধ্যে বসে থাকেন তখন সেই একাকিত্বকেও কিন্তু তিনি সে উপভোগ করতে পারে এই সুন্দর বন্য প্রকৃতির মাঝে অর্থাৎ কবি কিন্তু এক কিশোরের যে কল্পনার জগৎ সে কল্পনার জগতের পরিচয় দিতে গিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এই বিষয়টিকে তুলে ধরেছেন অর্থাৎ যখন কবিতা কথক সেই শিশু বালক যখন তার ঘরের মধ্যে আবদ্ধ রয়েছে সেই ঘরের মধ্যে আবদ্ধ থাকার মধ্যেও কিন্তু সে তার যে মানুষ মানসপট মানুষ পটে কিন্তু সে সুন্দর কল্পনার এক জগৎ নির্মাণ করেছে এবং সেই জগতে কিন্তু সে একাই ঘুরে বেরিয়েছে এবং সেই তার ঘরের যে সে সেই কিন্তু একাকিত্ব কিন্তু দূর করে দিয়েছে বন্যের প্রকৃতি তাহলে এই রূপে কিন্তু আমরা এই একা একাকী কবিতার একলা কবিতার মধ্যে দিয়ে একাকী কথকের যে বর্ণনা সেই বর্ণনার পরিচয় লাভ করি